নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে এছাড়াও আপনারা একটা আজকে খাতা পেন নিয়ে বসবেন তার কারণ আপনাদের আজকে আমরা পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করবো যে প্রশ্নটায় আপনাদের সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটায় ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমরা পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করব এবং পঞ্চাশটা আলোচ প্রশ্ন আলোচনার মধ্যে যাদের নাম্বার অবশ্যই সিক্সটি পার্সেন্ট অ্যান্ড থাকবে তাদের ক্ষেত্রে বলবো যে তাদের পারফরমেন্স ঠিক আছে এবং তাদের পারফরমেন্স টিকিয়ে রাখার জন্য আপনারা আমাদের রেগুলার ভিডিওগুলো ফলো করুন এবং যাদের পারফরমেন্স সিক্সটি পার্সেন্টের নিচে আছে বা বিরোধ দ্য লাইন অফ সিক্সটি আছে তাদের ক্ষেত্রে বলবো আপনারা আমাদের চ্যানেলের প্লে যান চ্যানেলের প্লে আমরা হাজারের উপর ভিডিও আপলোড করেছি সেখানে সেন্ট্রাল ট্রেড বেঙ্গল ট্রেড ত্রিপুরা ট্রেড এবং আসাম ট্রেডের প্রচুর ভিডিও আপলোড করা আছে অবশ্যই আপনারা সেখানে গিয়ে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি দেখে নিন এবার আমরা চলে আসছি আপনাদের সাথে লাইভ পর্বে তো আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে বা আমাকে কোনো কোশ্চেন জিজ্ঞেস করার থেকে থাকে তাহলে আপনারা লাইভ সেশনে আমাদের যুক্ত হতে পারেন সেটা আমরা সকাল আটটা থেকে যেখানে আমরা টেটের ম্যাথ নিয়ে আলোচনা করি সকাল নটা থেকে যেখানে আমরা শিশু শিক্ষা শিশু মনস্তত্ব নিয়ে আলোচনা করি এবং সকাল দশটা থেকে যেখানে আমরা ইংলিশ পেরাউি নিয়ে আলোচনা করি তা আপনারা এই ক্লাসগুলোতে আপনাদের সাথে সরাসরি আমরা কথা বলি এবং আপনাদের প্রশ্নের উত্তর দিই আপনাদের সরাসরি যদি কোশ্চেন যদি করার থাকে তাহলে আপনারা এই ভিডিও থেকে এন্টার করবেন এবং এই ভিডিও থেকে আমাদের সরাসরি প্রশ্ন করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা আলোচনা শুরু করব আজকের আলোচনার পর্বে দুশো একান্ন থেকে শুরু তা দুশো একান্নর আগের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো যদি দেখতে চান আপনারা তাহলে অবশ্যই আপনারা চ্যানেলের প্লে লিস্টে যান এবং চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখুন পলিটিক্যাল সায়েন্স বলে একটা ফোল্ডার বানানো আছে সেখানে আপনারা যাবতীয় প্রশ্নগুলো পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই খাটা পেন্সিল নিয়ে বসেছেন তো চলুন আমরা আজকে প্রশ্ন সলভ করব পঞ্চাশটা প্রশ্ন আপনাদের ফাইনাল পরীক্ষা দেওয়ার আগেই আমরা চলুন একটা মক টেস্ট দিয়ে দিই প্রথম প্রশ্ন ছিল যেটা আপনাদের হোম টাক্স প্রশ্ন ছিল জেলা শাসকদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চাকরির শর্তাবলী কার দ্বারা নির্দেশিত হয় অপশন এ ছিল কেন্দ্রীয় সরকার অপশন বি রাজ্য সরকার অপশন সি স্থানীয় প্রশাসন এবং অপশন ডি হচ্ছে কোনটি নয় দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ কেন্দ্রীয় সরকার যারা এই কোশ্চেনের সঠিক উত্তর দিয়েছেন যারা হোম টাক্স এর প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন সবাইকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর টু জেলার আইন শৃঙ্খলা রক্ষার প্রধান দায়িত্ব হলো অপশন এ জেলা শাসকের অপশন বি জেলা সভাধিপতির অপশন সি প্রধান সচিবের এবং অপশন ডি মুখ্য সচিবের চারটি অপশন আপনাদের সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ জেলা শাসকের নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 253 পশ্চিমবঙ্গের মোট মহকুমা সাব ডিভিশনের সংখ্যা কত অপশন এ সিক্স অপশন বি 78 অপশন সি ফিফটি এবং অপশন ডি ফাইভ দুশো তিপ্পান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ সিক্সটি সিক্স নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন্ড্রেড ফিফটি ফোর কলকাতা জেলার মহকুমা কয়টি রয়েছে অপশান এ একটি অপশন বি দুইটি অপশন সি পাঁচটি এবং অপশন ডি একটিও নেই দুশো চুয়ান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি একটিও নেই নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড ফিফটি ফাইভ মহকুমা শাসক সাব ডিভিশনাল অফিসার মানে এস ও কার অধীনে কাজ করেন অপশন এ আছে পঞ্চায়েত সমিতির সভাপতি অপশন বি আছে জেলা শাসক সি আছে জেলা সভাধিপতি এবং আছে জেলাশাসক নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু হান্ড্রেড ফিফটি সিক্স ব্লক উন্নয়ন প্রশাসনে ব্লক ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন রাজনৈতিক প্রশাসন হিসেবে কে গণ্য হন অপশন এ জেলা শাসক অপশন বি পঞ্চায়েত সমিতির সভাপতি অপশন সি ব্লক উন্নয়ন আধিকারিক এবং অপশন ডি মহকুমা শাসক দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি পঞ্চায়েত সমিতির সভাপতি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু ব্লক উন্নয়ন প্রশাসনে অরাজনৈতিক প্রশাসক বা প্রশাসনিক কর্মসচিব হিসেবে কে গণ্য হন অপশান এ আছে ব্লক উন্নয়ন আধিকারিক অপশন বি আছে জেলা শাসক অপশন সি আছে মহকুমা শাসক এবং অপশন ডি আছে রাজ্যপাল দুশো সাতান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ব্লক উন্নয়ন আধিকারিক নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু ব্লক পর্যায়ে পঞ্চায়েত ব্যবস্থার কোন স্তরটি কাজ করে অপশান এ গ্রাম পঞ্চায়েত অপশন বি পঞ্চায়েত সমিতি অপশন সি জেলা পরিষদ এবং অপশন ডি সভা দুশো আটান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ভি পঞ্চায়েত সমিতি নেক্সট কোয়েশচেন কোশ্চেন নম্বর টু ব্লক উন্নয়ন আধিকারিক কার অধীনে কাজ করেন অপশন এ জেলাশাসক অপশন ভি পঞ্চায়েত প্রধান অপশন ভি জেলা সমাধিপতি এবং অপশন ডি এ রাজ্যপাল নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ জেলাশাসক নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর টু হান্ড্রেড সিক্সটি পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত আইন কবে পাস হয় অপশান এ উনিশশো ছাপ্পান্ন অপশান বিশ উনিশশো পঞ্চাশ এবং অপশান বিশো আটচল্লিশ দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ উনিশশো ছাপ্পান্ন নেক্সট নাম্বার টু খ্রিস্টাব্দে আইনে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত কয় বিশিষ্ট হয় অপশান এ দুই স্তারে অপশান বি তিন স্তারে অপশান সি চার স্তারে এবং অপশান ডি নয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর সি চার চলে আমরা পরবর্তী পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় সরি এইখানে একটা অ্যান্সার ভুল হয়েছে এটা চার স্তারে না এটা তিন স্তরে হবে ঠিক আছে এই অ্যান্সারটা একটু রেক্টিফাই করে নেবেন এটা সি হবে না চার স্তরে হবে না এটা তিন স্তরে হবে ঠিক আছে চলুন আমরা চলে যাই পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু সিক্সটি টু পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় কোন আইনের মাধ্যমে এ প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর বি বিশো তিয়াত্তর নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু হান্ড্রেড সিক্সটি থ্রি উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইনটির এক গুরুত্বপূর্ণ সংশোধন করা হয় অপশন এ উনিশশো

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি অপশন এ জেলা পরিষদ অপশন বি পঞ্চায়েত সমিতি অপশন সি গ্রাম পঞ্চায়েত এবং অপশন ডি গ্রামসভা দুশো পঁয়ষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ জেলা পরিষদ নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু হান্ড্রেড মহকুমা পরিষদ রয়েছে অপশন এ মালদায় অপশন বি দার্জিলিংয়ে অপশন সি শিলিগুড়িতে এবং অপশন ডি নদীয়ায় দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি শিলিগুড়িতে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 267 গ্রাম পঞ্চায়েতের সর্বোচ্চ সদস্য সংখ্যা কত অপশন এ 30 জন অপশন বি 20 জন অপশন সি 15 জন এবং অপশন ডি 10 জন 267 নাম্বার প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ 30 জন नेक्स्ट क्वेश्चन क्वेश्चन নাম্বার 268 গ্রাম পঞ্চায়েতের সর্বনিম্ন সদস্য সংখ্যা কত অপশন এ 5 জন অপশন বি 6 জন অপশন সি 7 জন এবং অপশন ডি 8 জন দুশো আটষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পাঁচজন নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু হান্ড্রেড সিক্সটি নাইন গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা কে স্থির করেন অপশান এ মুখ্যমন্ত্রী অপশন বি রাজ্যপাল অপশন সি পঞ্চায়েত মন্ত্রী এবং অপশন ডি রাজ্য সরকার নিযুক্ত ভারপ্রাপ্ত অফিসার দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি রাজ্য সরকার নিযুক্ত ভারপ্রাপ্ত অফিসার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড সেভেন্টি গ্রাম পঞ্চায়েতের দুটি মিটিং বা বৈঠকের মধ্যে সর্বোচ্চ সময়ের ব্যবধান কত হতে পারে অপশান এ এক মাস অপশান বি দু মাস অপশান সি তিন মাস এবং অপশান ডি ছ মাস দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ এক মাস নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু হান্ড্রেড সেভেন্টি গ্রাম পঞ্চায়েতের কোরামের জন্য কত শতাংশ সদস্যের উপস্থিতি থাকা দরকার অপশান এ এক তৃতীয়াংশ অপশান বি দুই তৃতীয়াংশ অপশান সি এক দশমাংশ এবং অপশান ডি দুই চতুর্থাংশ দুশো একাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ এক তৃতীয়াংশ নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর টু গ্রাম পঞ্চায়েতের সভায় কোন প্রস্তাবের উপর ভোট গ্রহণের সময় পক্ষে অভিপক্ষে সমান সংখ্যক ভোট পড়লে কে নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট দিতে পারেন অপশান এ সভাপতি অপশন বি সহসভাপতি অপশন সি জেলা শাসক এবং অপশন ডি ব্লক উন্নয়ন আধিকারিক দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ সভাপতি নেক্সট কোয়েশ্চেন

বিচার করার ক্ষমতা কার রয়েছে এ জেলা শাসকের অপশান বি মহকুমা শাসকের অপশান সি পঞ্চায়েত প্রধানের এবং ডি রাজ্যপালের আমরা দেখে নেব চারটি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর দুশো চুয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি মহকুমা শাসকের নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু একটি ব্লক এলাকার জনসংখ্যা সাধারণভাবে কত হয়ে থাকে অপশান এ তেত্রিশ হাজার অপশান বি ছেষট্টি হাজার অপশান সি সাতাত্তর হাজার এবং অপশন ডি আটানব্বই হাজার দুশো পঁচাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি মুখ্য সচিবের চাকরির শর্তাবলী কে স্থির করেন অপশান এ মুখ্যমন্ত্রী অপশান বি রাজ্য সরকার অপশান সি রাষ্ট্রপতি এবং অপশান ডি কেন্দ্রীয় সরকার দুশো ছিয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি কেন্দ্রীয় সরকার নেক্সট কোয়েশ্চেন দু হাজার এক খ্রিস্টাব্দে জনগণনা অনুসারে ভারতের কত শতাংশ মানুষ গ্রামে বসবাস করে অপশান এ তিয়াত্তর দশমিক আট সাত অপশান বি তেষট্টি দশমিক আট সাত সি সাতানব্বই দশমিক আট সাত এবং অপশান ডি সাতাশি দশমিক আট সাত তাহলে দুশো সাতাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ তিয়াত্তর দশমিক আট সাত শতাংশ নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন্ড্রেড সেভেন্টি এইট দু হাজার এক খ্রিস্টাব্দে জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গে কত শতাংশ মানুষ গ্রামে বসবাস করে অপশান এ বাহাত্তর দশমিক পাঁচ দুই বি পঁচাত্তর দশমিক দুই সি সত্তর দশমিক দুই এবং অপশন ডি দশমিক সাত দুই তাহলে দুশো আটাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ বাহাত্তর দশমিক পাঁচ দুই শতাংশ নেক্সট क्वेश्चन কোশ্চেন নাম্বার টু গ্রামের স্থানীয় শাসন কি নামে পরিচিত হয় অপশন এ पंचायत অপশন বি পৌরসভা অপশন সি নগর পঞ্চায়েত এবং অপশন ডি কর্পোরেশন 279 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ पंचायत नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 280 কোন সরকারের সময়কালে 1973 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইনটি রাজ্য বিধানসভায় পাস হয়েছিল অপশন এ যুক্ত ফ্রন্ট অপশন বি বাম ফ্রন্ট অপশন সি কংগ্রেস এবং অপশন ডি কোনটি নয় দুশো আশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর অপশন সি কংগ্রেস নেক্সট क्वेश्चन কোশ্চেন নাম্বার 281 কোন খ্রিস্টাব্দ থেকে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন শুরু হয় অপশন এ উনিশশো ছিয়াত্তর বি 1978 আটাত্তর সি উনিশশো এবং অপশান ডি 1981 একাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর অপশন বি উনিশশো আটাত্তর নেক্সট কোশ্চেন नंबर নাম্বার টু খ্রিস্টাব্দের পঞ্চায়েত আইন অনুসারে প্রতি কতজন অধিবাসী পিছু একজন গ্রাম পঞ্চায়েতের সদস্য নির্বাচন হবেন অপশান এ সাতশো জন অপশান বি হাজার জন অপশান সি বারোশো জন এবং অপশান ডি তেরোশো জন দুশো বিরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সাতশো জন নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড এইটটি পশ্চিমবঙ্গের কোন দুটি জেলায় জেলা পরিষদ নেই অপশান এ কলকাতা ও শিলিগুড়ি অপশান বি শিলিগুড়ি ও দার্জিলিং অপশান সি কলকাতা ও দার্জিলিং এবং অপশান ডি কলকাতা ও হাওড়া দুশো তিরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি কলকাতা ও দার্জিলিং নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড এইটটি ফোর জেলা পরিষদের কার্যকালের মেয়াদ কত বছর অপশান এ দু বছর অপশান বি চার বছর অপশন সি পাঁচ বছর এবং অপশন ডি ছ বছর দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি পাঁচ বছর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড এইটটি ফাইভ জেলা পরিষদের স্থায়ী সমিতি বা কমিটির সংখ্যা কত অপশান এ দশটি অপশান বি বারোটি অপশান সি কুড়িটি এবং অপশন ডি বাইশটি 285 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ 10টি। নেক্সট কোশ্চেন क्वेश्चन নাম্বার 286 1993 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ পৌরসভা সংশোধনী আইন অনুসারে পৌরসভাগুলিকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে? অপশন এ 5টি, অপশন বি ছয়টি অপশন সি 7টি এবং অপশন ডি 10টি। 286 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ 5টি। নেক্সট কোশ্চেন क्वेश्चन নাম্বার 287 ব্রিটিশ ভারতের কোন পৌর আইন অনুসারে আধুনিক কলকাতা কর্পোরেশনের যাত্রা শুরু হয় অপশান এ উনিশশো তেইশ অপশান বিশো তিরিশ অপশান সি উনিশশো এবং অপশান ডি উনিশশো চল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ উনিশশো তেইশ নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর টু কলকাতা কর্পোরেশনের নির্বাচিত সদস্যদের কী বলা হয় অপশান এ কমিশনার অপশান বি কাউন্সিলর অপশান সি চেয়ারম্যান এবং অপশান ডি অধ্যক্ষ

পৌর নিগম বা মিউনিসিপ্যাল কর্পোরেশন নেই অপশান এ কলকাতা অপশান বি হাওড়া অপশান সি আসানসোল এবং অপশন ডি বর্ধমান দুশো নব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি বর্ধমান গ্রামসভা কোন স্তরের গঠন করা হয় অপশান এ গ্রাম স্তরে অপশান বি ব্লক স্তরে অপশান সি জেলা স্তরে এবং অপশন ডি রাজ্য স্তরে দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ গ্রাম স্তরে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু নতুন পঞ্চায়েত আইন অনুসারে উনিশশো বিরানব্বই পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী স্তরটি গঠন করা যায় না যখন কোন রাজ্যের মোট জনসংখ্যা অপশান এ কুড়ি লক্ষের কম অপশান বি তিরিশ লক্ষের কম অপশান সি পঞ্চাশ লক্ষের কম এবং অপশান ডি ষাট লক্ষের কম দুশো বিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ কুড়ি লক্ষের কম নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু হান্ড্রেড নাইনটি থ্রি কোন পঞ্চায়েত ভেঙে দেওয়া হলে কত মাসের মধ্যে সেখানে নতুন পঞ্চায়েত গঠনের জন্য নির্বাচন করতে হবে অপশন এ এক মাস অপশন বি দু মাস অপশন সি পাঁচ মাস এবং অপশন ডি ছ মাস দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ছ মাস নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু হান্ড্রেড নাইনটি ফোর পঞ্চায়েতের সদস্য হতে গেলে থেকে কত বছর বয়স্ক হতে হবে অপশান এ আঠেরো বছর অপশন বি একুশ বছর অপশন সি পঁচিশ বছর এবং অপশন ডি তিরিশ বছর 294 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি 21 বছর नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 295 যে কোন পঞ্চায়েত যে কোন রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থাটি গঠিত হয় সেই রাজ্যের অপশন এ রাজ্যপালের নির্দেশে অপশন বি পঞ্চায়েত মন্ত্রীর নির্দেশে অপশন সি আইনসভা কর্তৃক প্রণীত আইন অনুযায়ী এবং অপশন ডি কোনটি নয় 295 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি আইনসভা কর্তৃক প্রণীত আইন অনুযায়ী नेक्स्ट क्वेश्चन কোশ্চেন নম্বর টু হান্ড্রেড সিক্স রাজ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন অপশন এ মুখ্যমন্ত্রী অপশন বি রাজ্যপাল অপশন সি পঞ্চায়েত মন্ত্রী এবং অপশন ডি বিধানসভা স্পিকার দুশো ছিয়ানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর অপশন বি রাজ্যপাল নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু হান্ড্রেড নাইনটি সেভেন কোন বিধানসভা সংশোধনের মাধ্যমে রাজ্য সরকার সমূহকে পঞ্চায়েত ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে বাধ্য করা হয় অপশান এ বাহান্নতম অপশন বি একষট্টিতম অপশন সি তিয়াত্তরতম এবং অপশন ডি চুয়াত্তরতম 297 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি 73 তম নম্বর क्वेश्चन क्वेश्चन नंबर 298 রাজ্যের প্রতিটি জেলার খसरा উন্নয়ন পরিকল্পনার রচনার জন্য কোনটি গঠন করা হয় অপশন এ অর্থ কমিশন অপশন বি পঞ্চায়েত মন্ত্রী অপশন জেলা পরিকল্পনা কমিশন এবং অপশন ডি নগর পঞ্চায়েত 298 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন জেলা পরিকল্পনা কমিশন नेक्स्ट क्वेश्चन কোশ্চেন নাম্বার 299 গ্রামের অর্থনৈতিক উন্নতির জন্য কোন কোন প্রকল্প অগ্রাধিকার পাবে তা নির্ধারণ করে অপশন এ গ্রাম পঞ্চায়েত অপশন বি পঞ্চায়েত সমিতি অপশন সি গ্রাম সভা এবং অপশন ডি গ্রাম সংসদ 299 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি গ্রাম সংসদ নেক্সট এন্ড লাস্ট क्वेश्चन বিচার কার্যের জন্য কতজন বিচারপতির উপস্থিতি আবশ্যক অপশান এ পাঁচজন অপশন বি চারজন অপশান সি তিনজন এবং অপশন ডি দুজন তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি তিনজন আমরা প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করে ফেলেছি আপনারা এবার কি কত পেলেন সেই মার্কসটা পোস্ট আপনারা এই পোস্টের জানতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কোন লেভেলের আছে আপনারা মার্কস পোস্ট করুন আমরা চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে পরবর্তী পর্যায়ে হচ্ছে কোশ্চেন অ্যান্সার পর্ব তা আমি আজকে আপনাদের একটা হোম ট্যাক্সের প্রশ্ন দেবো আজকে আমি হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হলো ন্যায় পঞ্চায়েতের দেওয়ানি মামলার এক্তিয়ার সর্বোচ্চ কত টাকার মধ্যে সীমিত অপশন এ দুশো টাকা অপশন বি আড়াইশো টাকা অপশন সি তিনশো টাকা এবং অপশন ডি তিনশো টাকা আবার আমি আজকে আপনাদের হোমট্যাক্সের প্রশ্নটা বলছি ন্যায় পঞ্চায়েতের দেওয়ানি মামলার এক্তিয়ার সর্বোচ্চ কত টাকার মধ্যে সীমিত অপশান এ দুশো টাকা অপশন বি আড়াইশো টাকা অপশন সি তিনশো টাকা এবং অপশন ডি তিনশো টাকা আপনারা এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা নির্বাচন করুন এবং এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর হবে সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট হবে তাদের পুরস্কৃত করা হবে তো তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে আপনারা কিন্তু আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ